ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখুন এরকম একটা কম দামের বাড়ি কিন্তু আপনারা কিন্তু এই বাগুওয়াটির মতো এলাকাতে খুঁজে পাবেন না হাই এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো দেড় কাটা জায়গার উপরে একটু দুতলা বাড়ি এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন বাঘওয়াটির জ্যাংরাতে এক্সাস্ট যে লোকেশনটা আছে আমি ভিডিও চলাকালীন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে বাড়িটার সামনের কিন্তু রাস্তা এই রাস্তাটা কিন্তু আপনারা চৌদ্দ ফুটের রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং গাড়ি কিন্তু এর মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে বাড়িটি এটা বাড়িটির মেন এন্ট্রান্স আছে আর বাড়িটার সামনে যে বাউন্ডারিটা আছে ওটা দেখে নিই এই যে বাউন্ডারিটা দেখে নিন একবার এটা দু ফুট করে কিন্তু ছাড় আছে একটা বাউন্ডারি ওয়ালও দেবো আছে দেখে নিন একটা বাউন্ডারি ওয়াল আছে আর যদি বাড়িটির দক্ষিণ দিকটা দেখেন এটা কিন্তু দক্ষিণ দিকেও কিন্তু দু ফুট করে ছাড়া আছে আর পাশে কিন্তু বাউন্ডারি ওয়াল আছে আমরা একটু দেখে নেব পিছনটা পিছনটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি একটা বাউন্ডারি ওয়াল করা আছে দেখুন আর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু আপনারা দু ফুট করে ছাড় পেয়ে যাবেন এটা দেড় কাটা জায়গার উপরে তিনতলা বাড়ি এটা হচ্ছে বাড়িটির এন্ট্রান্স সামনে কিন্তু ক্রস গেট আছে আর প্রত্যেকটা ঘরে কিন্তু আপনারা কাঠের ডোরি পেয়ে যাবেন চলুন আমরা একতলাটা একবার দেখে নিই এটা হচ্ছে একতলা একতলা যে রুমটা পাচ্ছেন এখানে দুটো রুম পাচ্ছেন একটা ব্যালকনি পাচ্ছেন একটা কিচেন পাচ্ছেন আর একটা কিন্তু ওয়াশরুম পাচ্ছেন এখানে যে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরের কিন্তু মানে একতলা দুতলা তিনতলা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে আপনারা ব্যালকনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে একতলা একটা লিভিং এরিয়া লিভিং এরিয়াটা একবার দেখুন আর খুব স্পেসিয়াস কিন্তু আপনারা এই লিভিং এরিয়াটা পাবেন সামনে দুটো রুম পাচ্ছেন একটা ওয়াশরুম পাচ্ছেন আর এখানে কিন্তু একটা ওপেন কিচেন পাচ্ছেন আর এখানে ছোট্ট করে একটা বেসিন স্পেস করা আছে এই বাড়িটার যে দাম রাখা হয়েছে সেটা আমি ভিডিও চলাকালীন আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখুন আচ্ছা এটা হচ্ছে বাড়িটির ওপেন কিচেন নিচেটা পুরোপুরি ফাঁকা আছে সমস্ত কাগজপত্র কিন্তু ওকে পাবেন এটা একটা লোনেবেল প্রপার্টি আছে আর এটা হচ্ছে একতলার একটা ওয়াশরুম ওয়াশরুমটা আপনারা এস পেয়ে যাবেন এরপরে আমরা আসবো ফার্স্ট বেডরুমে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এখানে ফার্স্ট বেডরুমের যে ফাঁকা জায়গাটা দেখছেন এটা একটা আপনারা ওয়ার্ড্রপ করতে পারবেন দুটো উইন্ডো পাচ্ছেন তার মানে ক্রস ভেন্টিলেশন কিন্তু পাবেন অ্যাকচুয়ালি একতলাটা ওনারা ইউজ করেন না এই জন্য সময় বন্ধ আছে আর আমরা যখন দুতলাটা দেখবো অ্যাকচুয়ালি ওনারা দুতলা এবং তিনতলাটা বেশি ইউজ করেন চলুন এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নিই একতলার সেকেন্ড বেডরুমটা দেখে নিই এটা হচ্ছে একতলার সেকেন্ড বেডরুম এটা হচ্ছে একতলার সেকেন্ড বেডরুম আর এই সেকেন্ড বেডরুমে কিন্তু দুটো করে উইন্ডো পাচ্ছেন আর এটা হচ্ছে একতলার কিন্তু ব্যালকনিতে যাওয়ার কিন্তু একটা গেট আছে আপনাদেরকে কিন্তু একতলা ব্যালকনিটা একটু দেখিয়ে দিই দরজাটা খুব শক্ত হয়ে আছে আপনার খোলার চেষ্টা করলাম পারলাম না এটা হচ্ছে একতলার ব্যালকনিটা দেখুন স্পেসিয়াস পেয়ে যাবেন কিন্তু একতলা ব্যালকনিটা মানে একতলা আর ব্যালকনিটা কিন্তু স্পেস আপনারা পাবেন শুধুমাত্র টপ ফ্লোরে মানে তিনতলার যে ব্যালকনিটা আছে একটু ছোটো আপনারা পাবেন এরপরে আমরা আসবো দুতলাতে এটা আছে দুতলা যাওয়ার স্টেয়ারকেস কেসটা সুন্দর করে উনি করে রেখে দিয়েছেন আচ্ছা এনারা কেন প্রপার্টিটা বিক্রি করছেন যদি কারণটা জানতে চান ছোটো ফ্যামিলি এত বড় প্রপার্টি এনারা রাখবেন না তার জন্য এটা বিক্রি করছেন মাইসেল সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব প্রপার্টি কলসেন্টেন্স আর এটা হলো দোতলা দোতলা যে রুমগুলো আছে আমি দেখে নেবো দোতলা কিন্তু আপনারা দুটো রুম পাবেন একটা ওয়াশরুম পাবেন এবং একটা ওপেন কিচেন পাবেন চলুন আমরা এটা দেখে নিই আর একটা স্পেসিয়াস কিন্তু লিভিং এরিয়া পাবেন এটা হচ্ছে দোতলার এন্ট্রান্স দোতলার যে এন্ট্রান্সটা দেখছেন এটা কিন্তু ইস্ট ফেসিং আছে আর এটা হচ্ছে স্পেসিয়াস একটা লিভিং এরিয়া আছে আর ফ্লোর অপশন যেটা দেখছেন সেটা কিন্তু মার্বেল আছে সামনে আছে একটা মডুলার কিচেন এটা ওপেন কিচেন আছে দেখুন এটা ওপেন কিচেন আছে আর এটা হচ্ছে বেসিন স্পেস আছে পাশে কিন্তু ওয়াশিং মেশিন রাখার জন্য যথেষ্ট স্পেস এখানে আপনারা পাচ্ছেন পাশে দুটো রুম আমরা পাবো এই দুটো রুম প্রথমে আমরা এই বেডরুমটা দেখব এই বেডরুমটা দেখুন ক্রস ভেন্টিলেশন কিন্তু বেডরুমটা আপনারা তো পাচ্ছেন যে উইন্ডোটা দেখছেন ওটা সাউথে আছে আর এখানে যে উইন্ডোটা আছে সেটা কিন্তু আপনারা পাচ্ছেন ওয়েস্টের দিকে সুতরাং ক্রস ভেন্টিশন ভেন্টিলেশন কিন্তু এই রুমটাতে আপনারা পেয়ে যাবেন মোটামুটি রুমটা যা সাইজ আছে তাতে একশো তিরিশ থেকে একশো চল্লিশ আর এটা হচ্ছে দোতলার কিন্তু একটা ওয়াশরুম এরপরে আমরা পাশের পাশের রুমটাতে রুমটা একবার দেখে নেব এটা হলো দোতলা আর একটি রুম এখানেও কিন্তু আপনারা একটা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এই রুমটা সাইজ কিন্তু ফার্স্ট রুমের থেকে একটু বেশি আছে মোটামুটি আমরা ধরে নিতে পারি একশো পঞ্চাশ থেকে একশো ষাট স্কোয়ার ফিট মধ্যে কিন্তু এই রুমটার সাইজটা আমরা পেয়ে যাবেন কালার কিন্তু করা আছে কালার কিন্তু আপনাদের যারা আসবেন মানে যারা নেবেন তাদের কিন্তু কালার করতে লাগবে না আর এই রুমটার সঙ্গে কিন্তু আমরা একটা ব্যালকনি পাচ্ছেন এটাকে কিন্তু আপনারা মাস্টার বলে ধরতে পারেন এটা হচ্ছে একটা স্পেসিয়াস ব্যালকনি এটা হলো তিনতলা তিনতলাতে কিন্তু আপনারা একটা রুম পাচ্ছেন একটা ঠাকুর ঘর পাচ্ছেন আর একটা ব্যালকানি পাচ্ছেন আর বাকি জায়গাটা কিন্তু আপনারা ফাঁকা পাচ্ছেন এটা হচ্ছে তিনতলার যে সিঙ্গেল রুমটা আছে সিঙ্গেল রুমের এন্ট্রান্স আর এটা হচ্ছে সিঙ্গেল রুমটি সিঙ্গেল রুমটি মোটামুটি স্পেসিয়াস আছে দেখে নিন আপনারা আর এই যে উইন্ডোটা দেখছেন এই উইন্ডোটা কিন্তু আপনারা সাউথ ওপেন পাচ্ছেন এখানে কিন্তু একটা টয়লেট পাচ্ছেন টয়লেটটা দেখিয়ে দিই আর টয়লেটের ওপরে কিন্তু একটা স্টোরেজের জায়গা পাচ্ছেন টয়লেটটা দেখুন টয়লেটটা কিন্তু স্পেসিয়াস টয়লেট আপনারা পাচ্ছেন এরপর আমরা দেখে নেবো ব্যালকনিটি ব্যালকনিটি খুব একটা স্পেসিয়াস আপনারা পাবেন না এটা হচ্ছে ব্যালকনিটি মোটামুটি একটা সিঙ্গেল রুমের সঙ্গে ব্যালকনি যেরকম থাকা উচিত সেরকমই আছে আর এখানে যে সমস্ত উইন্ডোগুলো পাচ্ছেন এবং সরি যে ডোরগুলো পাচ্ছেন ডোরগুলো কিন্তু আপনারা কাঠের পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু কাঠের ডোর আপনারা পাচ্ছেন এরপরে আমরা আসবো ঠাকুরঘরটা একবার দেখে নেবো এটা হচ্ছে ঠাকুরঘর ঠাকুরঘরটা ঠাকুরঘর হিসেবে হিসাবে কিন্তু এস আপনারা পাচ্ছেন ঠাকুরঘর হিসাবে কিন্তু এসপিএসএস আপনারা পাচ্ছেন ঠাকুরঘরটা সাজানো নেই আপনারা যারা কিনবে তারা কিন্তু এসে সাজাবেন ঠাকুরঘর থেকে যদি আমি তিনতলাটা দেখি তাহলে তিনতলার একটা রুম আমরা পাচ্ছি আর ডান দিকে একটা আমরা দেখতে পাচ্ছেন আয়রনের ডোর আছে ওই ওই আয়রন ডোর থেকে বেরালে কিন্তু আপনারা রুপটপটা পাবেন চলুন একবার রুপটপটা আমরা দেখিনি আচ্ছা এখানকার যে ওয়াটার সোর্সটা আছে সেটা নিজেদের ওয়াটার রিজার্ভার আছে এই প্রপার্টিটার যে দাম রাখা হয়েছে সেভেন্টি ফাইভ লাক্স রাখা হয়েছে তবে এটা নেগোসিয়েবেল রুপটপে কিন্তু একটা স্টেয়ার পাচ্ছেন এর ওপরে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার দেখিনি দেখুন ওপরে কিন্তু দুটো ওয়াটার ট্যাঙ্ক বসানো আছে ভিউার্স এই ছিল একটা দেড় কাটা জায়গার ওপরে একতলা বাড়ি এই বাড়িটার যে লোকেশান আছে সেটা জাঙ্গরা বাগুয়াটি জাঙ্গরা মাছের গুলিতে কিন্তু এটা পেয়ে যাবেন মাছের বাজারগুলি অ্যাকচুয়ালি মাছের বাজার গুলি নাম আছে মাছের বাজার নয় আপনারা যদি ইন্টারেসেস থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিন আমার নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ভিডিওটা এখানে শেষ করছি দেখাও চুনদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে ভালো থাকবেন